जगते जीवी जतक्षण पर्यंत गुरुमंत्र आश्रय ना निबे ततक्षण पर्यंत तादेर प्रति आमार कृपा ना ही हबे नि हरे बोल हरि সবাইকে গুরুমন্ত্র ধারণ করতে বললেন মা গো আমি গুরুমন্ত্র এখনো নেইনি গুরুমন্ত্র নিলাম না আজকে প্রভুকে ভালোবেসে প্রভুকে সেবা দিলাম তাহলে প্রভু কি কিছু গ্রহণ করবে সেবা নেবে বাবা ভগবান বলছো হে মূর্খজি যতক্ষণ না গুরুমন্ত্র হবে ততক্ষণ তোদের কোনো দেবা আহারই আমি গ্রহণ করব না গুরুমন্ত্র ধারণ করে হৃদয়ে ভক্তি নিয়ে যদি একবার ভক্তি তুলসী আমার চরণে অর্পণ করতে পারে কোনো ভক্ত তবেই না আমি তার সদ সকল কিছু আমি সদরে গ্রহণ করে থাকি শাস্ত্রী বললি গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই যে নরকে মজে এই যে গুরু আসতে ভাই গুহ শব্দে অন্ধকার রুহ শব্দে হলো আলো যেজন হৃদয়ের অন্ধকারকে নাশ করে হৃদয় চিত্তে জ্ঞানের রশ্মি আলো জাগ্রত করে দেয় একমাত্র সেই হলো পরম গুরু হরি বল হরি বল কারণ কি বাবা একমাত্র গুরুর কাছে আসে সেই মহামন্ত্রখানা একমাত্র গুরুর কাছে আসে সেই পথের সন্ধানখানা আমাদের গুরুদেবই পারে একমাত্র সেই সঠিক পথ দেখে দিতে যে যেই পথ অনুসরণ করলে আমার ভগবানকে পাওয়া যায় সেই সঠিক পথটাই একমাত্র আমাদের গুরুদেবই দিতে পারে দেখি মা গো দেখবেন লক্ষ্য করে একটি রাজ্যে যখন রাজা থাকে তাহলে প্রজাও থাকে থাকে না বাবা রাজা যদি থাকে প্রজা থাকে তো মা গো তো রাজা দেখবেন কোথায় বসে রাজা কোথায় বসে রাজা কিন্তু সবার উপরে বসে সিংহাসনে তাই বসে না বাবা আর প্রজা যারা তারা কিন্তু নিচু পদে থাকে তো আজকে জাগতিক জগতের রাজার সাথে আমাদের রাজ্যের সঙ্গে রাজার সঙ্গে প্রজার সঙ্গে আমাদের দেহের তুলনা করলেন আমাদের দেহের কি তুলনা করলেন মহাজন বলছে দেখো আমাদের এই দেহটা এই 14.5 হাত মানব জমিন এটা কিন্তু হচ্ছে একটি রাজ্য এই দেহটা হচ্ছে রাজ্য দেহের রাজা কি দেহের রাজা হচ্ছে একমাত্র আমাদের 7 ফোঁটা রক্ত ব্যায়াম করে যে 1 ফোঁটা রক্ত শক্তিবিন্দু সঞ্চয় হয় সেটাই হচ্ছে আমাদের দেহের রাজা নিতাই হরে বল হরে বল হরে বল প্রজা কাটা প্রজা হচ্ছে 10টি ইন্দ্রিয় 6টি রিপু এগুলো হচ্ছে আমাদের দেহের প্রজা এই প্রজা এরা স্থরে থরে এক একজন এক এক জায়গায় বসে আছে দেহের রাজত্বের রাজা সে সবার উপরে থাকে কোথায় সহস্র সারি এবার সবার উপরে সহস্র দ্বিদল পদ্মে এখানে থাকে আজ্ঞা চক্র ভেদ করে সবার উপরে এই জায়গায় থাকে দেহের রাজা এখানে বসে আছে বিন্দুরূপে দেহের মধ্যে বিন্দুরূপে আছে কৃষ্ণ ধন একেবারে গুরুর কাছে সেই ধন তোমরা করো না ভাই সাধক
কৃষ্ণধন এখান থেকে কিন্তু সদাই সর্বদাই নিম্নগামী হতে চায়, সদাই নিম্নগামী হতে চায়। তো নিম্নগামী হলে কি হবে? সেখানে তো শুধু ধ্বংস আছে, বাসার কোনো চিহ্ন নাই। ও দিদিমণিরা, আপনার কি লঙ্কা পোড়া দিচ্ছেন নাকি গো? তো তিনি সর্বদাই নিম্নগামী হতে চায়। এই নিম্নগামীকে ঊর্ধ্বগামী করতে হলে কি করতে হবে? নিম্নগামীকে ঊর্ধ্বগামী করতে হলে সর্বপ্রথম মূলাধারী চক্র ভেদে করে, স্বাধিষ্ঠান চক্র ভেদে করে, নাভিতে মণিপুরী চক্র ভেদে করে, বক্ষে অনাহত চক্র ভেদে করে, কণ্ঠে বসুধম্মা চক্র ভেদে করে, এই যে দ্বিদল পত্তি আজ্ঞা চক্রে, ভরুযুগল দুই আঙ্গুল ঊর্ধ্বে উপটি আজ্ঞাচক্র ভেদে করে সবার উপরে সাহস্র স্বর, আজকে সেখান থেকে যদি সবার উপরে গুরুকে রাখা যায়, কৃষ্ণধনকে রাখা যায়, ওই কৃষ্ণধন হারানোর জগতে হার। গুরুশরণ আশ্রয় গ্রহণ করে যদি কৃষ্ণধনকে ধরে রাখা যায়, জীবনে তার আর কোনো হারানোর ভয় থাকে না। দেখবেন আমার অনেক দাদা ভাই দিদিমণির একটি কথা বলে থাকে, কি দাদা ভাই দিদিমণিরা বলে থাকে যে নারী রাধা, আমরা নারী যারা আমরাই রাধা। একদমই ভুল, নারী রাধা নয়। এই যে রয়াকেরে রাধাকেরে রাধা, ভালো করে দেখবেন এই রাধাকে যদি উল্টান, উল্টালে কি হবে? ধয়া কানে ধার, রয়া কানে রাধারা, রাধাকে উল্টালে হয় ধারা। আমাদের প্রত্যেকের দেহে একটি ধারা আছে, এই ধারা সর্বদাই নিম্নগামী হতে যায়। সেটাই কি আমাদের এই শক্তিবিন্দু, এটাই হলো ধারা। 21,600 বার একবারও যদি কেউ নিতাই গৌড় বলি, শ্বাসকে শ্বাসের মাধ্যমে শ্বাসকে কন্ট্রোল করি, আমার কৃষ্ণধনকে উদ্ধগামী করতে পারে জগতে, সেই হয় রাধা। হরে বল হরে বল, একমাত্র সেই হয় রাধা। এখন যেখানে বসে আছেন যে স্থানে, আকাশ থেকে যদি বৃষ্টির জল নিচে পড়ে, কে কি বলে দেখবেন? একে বলে বৃষ্টির জলে ধারা, তাই বলে না? একে বলে বৃষ্টির জলে ধারা। আর নিচের জল যদি উপরে ওঠে কি গো, তাই কখন ওঠে দিদিমণিরা? নিচের জল কি উপরে ওঠে? ওঠে না? ওঠে কখন? টিবলে গিয়ে যখন পাম দিবেন, দেখবেন ওই নিঃশেষ জল কিন্তু উপরে ওঠে। তো আমাদের দেহের মধ্যে যে ধারাটা আছে, কেউ পাম দেওয়া দরকার। কি করে? একমাত্র গুরুচরণ আশ্রয় গ্রহণ করি। শাস্ত্রে বললেন, গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই জীবে নরকে মজে, আর জীবে মরে অকারণ। তাই আজকে প্রভু যে নামটা করছেন, জগৎকে সবাইকে নাম করতে বললেন, সবাইকে নাম করতে বললেন, লক্ষ্য করে দেখবেন আস্তে ভাই, যুদ্ধর শেষে যখন হস্তিনাপুরের রাজা হলেন দাদা যুধিষ্ঠির, যুদ্ধের শেষে যখন হস্তিনাপুরের রাজা হলেন যুধিষ্ঠির, এবার যুধিষ্ঠির কি বলছে অর্জুন আর ভীমকে? বলছে, ভাই একবার আমার রাজ্যটা সুন্দর করে তোরা পরিদর্শন করে আয়, রাজ্যটা পরিদর্শন কর। যুধিষ্ঠির কথা শুনে
ভীম আর অর্জুন দুজনে গেলেন এবার রাজ্য পরিদর্শন করতে। যখন রাজ্য পরিদর্শন করতে গেলেন, তো রাজ্য পরিদর্শন করতে করতে কিছু জিনিস তারা দর্শন করলেন। রাজ্য পরিদর্শন করতে কিছু জিনিস দর্শন করলেন, কি দেখলেন? তো দেখছি একটি পথ দিয়ে যেন একটি শৃগাল হেঁটে যাচ্ছে। পথ দিয়ে যখন শৃগাল হেঁটে যাচ্ছে, শৃগালের পিছে যাচ্ছে কে? একটি বাঘ। শৃগালের পিছে যাচ্ছে একটি বাঘ। তো অর্জুন লক্ষ্য করে দেখছে আজকে ওই বাঘটি যেন শৃগালের মাথায় ছাতা ধরেছে। বাঘটি নিজে শৃগালের মাথায় ছাতা ধরেছে। দেখুন বাবা, কোথায় শৃগাল বাঘের মাথায় ছাতা ধরবে তা নয়, আজকে যেন উল্টোটা হয়েছে। বাঘ শৃগালের মাথায় ছাতা ধরেছে। অর্জুন দেখে থমকে দাঁড়িয়ে হলেন। এই ছোট বাচ্চাদেরকে একটু থামান না, এরা তো হইচই করছে কেন বাবা? এটা খেলার জায়গা নয় বাবা, শান্ত হয়ে যাও একটু, নাহলে বাহিরে গিয়ে খেলো। কি করলি? অর্জুন থমকে দাঁড়িয়ে এবার ভীমকে ডেকে বলছে, দাদা আচ্ছা আমি কি যা দেখছি তুমি কি তাই দেখছো? ভীম বলছে, হ্যাঁ আমি তো তাই দেখছি দাদা। এটা কেমন জানি হলো না, কোথায় শৃগাল বাঘের মাথায় ছাতা ধরবে তা নয়, আজকে যেন বাঘ শৃগালের মাথায় ছাতা ধরেছে। দাদা তুমি কি এর মানে কিছু জানো? ভীম বলছে, না ভাই আমি তো জানি না। ঠিক আছে দাদা, তাহলে চলো আমরা আরেকটু রাজ্য পরিদর্শন করে দেখি। তো আরেকটু রাজ্য পরিদর্শন করতে গেছে। আরেকটু যখন গিয়ে রাজ্যটা পরিদর্শন করছে, হঠাৎ লক্ষ্য করে কিছু অলৌকিক অবাস্তব বস্তু তারা দর্শন করলেন। অলৌকিক বস্তু দেখলেন, কি দেখলেন? পশু পাখির হাত থেকে ফসলকে রক্ষা করবার জন্য একজন কৃষক যে বেড়াটি দিলেন বাবা, দেখা গেল ওই বেড়া নিজেই ফসলকে যেন ভক্ষণ করছে। কৃষক যে বেড়া দিলেন মা, ওই বেড়া নিজেই যেন ফসলকে ভক্ষণ করছে। অর্জুন দেখে থমকে অবাক হয়ে ভীমকে বলছে, দাদা ও দাদা আমি কি যা দেখছি এবারও কি তুমি তাই দেখছো? বলছে, হ্যাঁ ভাই আমি তো তাই দেখছি দাদা। আচ্ছা এর মানে কিছু জানো? এবার ভীম বলছে, দেখ ভাই এর মানেও তো কিছু জানি না, আমার কাছে তো এর উত্তর কিছু জানা নেই। দাদা এর উত্তরও জানো না? বলছে, না ভাই তবে এর উত্তর আমি না জানলে কি হবে? এর উত্তর একমাত্র একজনও জানে, সে কে? যিনি কিনা হলেন ধর্মের রাজ, ধর্মরাজ যুধিষ্ঠির আমাদের দাদা, একমাত্র সেই জানে এর উত্তর। দাদা ঠিক আছে চলো আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গিয়ে রাজ্যটা পরিদর্শন করে দেখি এবার কিছু দেখা যায় কিনা। অর্জুন আর ভীম আবার একটু এগিয়ে গিয়ে যখন রাজ্যটা পরিদর্শন করছে, আবার কিছু অলৌকিক অবাস্তব জিনিসই দেখলেন। তা কি দেখলেন? সামনে যেন পাঁচটা ছিল কলসী, পড়েছিল পাঁচটা কলসি, তার মধ্যে একটা কলসিতে দুধ ছিল পরিপূর্ণ আর চারটি কলসি ছিল শূন্য। তো দেখলো কি, একটা কলসির যে দুধ ছিল পরিপূর্ণ, ওই একটা কলসির দুধ দিয়ে চারটা বাকি চারটা কলসির দুধ পরিপূর্ণ করা গেল, আর যেন ওই চারটা কলসির দুধ দিয়ে ওই একটি কলসিকে পরিপূর্ণ করা গেল। দাদা এর মানে কি তুমি কি দেখতে পাচ্ছ? এটাও কি তুমি দেখতে পাচ্ছ? বলছে, হ্যাঁ ভা দাদা
ভালো করে দেখো, একটা কলসির দুধ দিয়ে চারটা কলসি ভরা গেল, পরিপূর্ণ করা গেল, কিন্তু বাকি চারটা কলসির দুধ দিয়ে একটা কলসি পরিপূর্ণ করা গেল না। এবার রাজ্য পরিদর্শন করতে করতে অর্জুন বলছে, দাদা আমি এবার বাড়ি যাব, আমার রাজ্য পরিদর্শন আর ভালো লাগছে না, এবার আমি বাড়ি যাব। এবার ভীম আর অর্জুন দুজন বাড়ি আসলেন। এসে যুধিষ্ঠির কাছে সমস্ত ঘটনা খুলে বলছে, দাদা তুমি কি এসবের মানে কিছু জানো? এবার যুধিষ্ঠির বলছে, দাগি ভাই এর মানে তো আমি কিছু জানি না, আমার জানা নেই, তবে হ্যাঁ এর মানে একজনই জানি, সে কে? সে হলেন যিনি কিনা সদা সর্বদায় আমাদের পাশে থাকে, যিনি কিনা বিপদভঞ্জন মধুসূদন, একমাত্র আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। এর উত্তর একমাত্র সেই জানে। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে স্মরণ করলেন। যখন ভগবান কৃষ্ণকে স্মরণ করলেন বাবা, স্মরণ করা মাত্রই ভগবান কৃষ্ণ এসে বলছে, কি ব্যাপার সখা, অসময় আমায় স্মরণ? যুধিষ্ঠির বলছে, সখা কৃষ্ণ আমি কেন স্মরণ করেছি জানো? তার কারণ হলো, আমার ভাই দুজন যখন রাজ্য পরিদর্শন করতে গেছে, আমার রাজ্যটা হঠাৎই কিছু অলৌকিক বস্তু তারা দেখেছে। তো তারা অলৌকিক বস্তু কি দেখেছে? অলৌকিক বস্তু দেখেছে, রাস্তা দিয়ে যেন একটি শৃগাল হেঁটে যাচ্ছে, শৃগালের পিছে যাচ্ছিল একটি বাঘ, ওই বাঘ যেন শৃগালের মাথায় ছাতা ধরেছে। সখা ভালো করে ভেবে দেখো, কোথায় শৃগাল বাঘের মাথায় ছাতা ধরবে তা নয়, আজকে যেন বাঘটি শৃগালের মাথায় ছাতা ধরেছে। সখা এর মানে কিছু জানো? এবার ভগবান মৃদু মৃদু হেসে বলছে, সখা এর মানে কিছু বুঝলে না, এর মানে কি জানো? বর্তমান যুগ তো এটা হচ্ছে কলিযুগ, এটা তারই হলো নিদর্শন। বর্তমান যুগ কলিযুগ, এটা তার নিদর্শন। কারণ দেখবেন বাবা ভালো করে, এই কলিযুগে বর্তমান যুগে যাকে সম্মান দেওয়ার কথা আমরা তাকে সম্মান করি না, যাকে সম্মান দেওয়ার কথা নয় আমরা তাকে সম্মান করি নি। তাই গুরু হরিব, এটা হলো তারই নিদর্শন। হরিব এটাই একমাত্র তারই নিদর্শন। সখা তা না হই বুঝলাম, বলতো আমার ভাই দুজন যখন রাজ্য পরিদর্শন করতে গেছে কি দেখেছে? হঠাৎ তারা অলৌকিক কিছু অবাস্তব জিনিস দেখেছে। কি দেখেছে? একজন কৃষক, একজন কৃষক পশু পাখির হাত থেকে রক্ষা করবার জন্য, ফসলকে রক্ষা করবার জন্য কৃষক যে বেড়াটি দিয়েছে, সখা দেখলো যে ওই বেড়া নিজেই যেন ফসলকে ভক্ষণ করছে। সখা এর মানে কিছু জানো? এবার কৃষ্ণ বলছে, সখা তুমি আরো বিলম্ব করো না, এবার তুমি ধীরে ধীরে করে তোমার রাজ্যটাকে গুটিয়ে নাও, তোমার রাজ্যটাকে এবার গুটিয়ে নাও। কারণ কি জানো? এই কলিযুগে এটাই হলো একমাত্র নিদর্শন। তো নিদর্শনটা কি? দেখবেন আপনি যাকে বিশ্বাস করে ভালোবেসে আপনার ধন সম্পদ রক্ষা করবার জন্য যাকে দিবেন, দেখবেন সেই রক্ষকই হবে আপনার ভক্ষক। হরে বল হরে বল, এটা তারই নিদর্শন। যাকে ভালোবেসে বিশ্বাস করে ধন সম্পদ রক্ষা করবার জন্য যার হাতে দিবেন, দেখবেন সে সব কিছু গ্রাস করবে, আপনার ভাগ্যে আরও হবে না, সব কিছু গ্রাস করে নেবে, আপনার ভাগ্যে আরও হবে না। সখা এর মানে না হয় বুঝলাম, আচ্ছা এবার বলো তো, আমার ভাই দুজন দেখেছে কি?
যেন পড়েছিল পাঁচটা কলসি। ওই পাঁচটা কলসির মধ্যে একটা কলসিতে দুধ ছিল পরিপূর্ণ, আর বাকি চারটাতে ছিল না। দেখলো কি ওই একটা কলসির দুধ দিয়ে বাকি চারটা কলসি যেন পরিপূর্ণ করা গেছে, আর ওই চারটা কলসির দুধ দিয়ে একটা কলসি যেন পরিপূর্ণ করা যায়নি। সখা, এর মানে কিছু বুঝলে? ভগবান শ্রীকৃষ্ণ বিষণ্ণ বদনে বলছে, সখা এর মানে বুঝলে না? এর মানে কি জানো? এই যে একটা কলসিতে দুধ পরিপূর্ণ ছিল, এটা হচ্ছে আমাদের বর্তমান আমাদের মা। আর ওই চারটা কলসি কি জানো? ওই চারটা কলসি হচ্ছে চারটে সন্তান। দেখবেন মা, এই বর্তমান যুগ কলিযুগে মা কিন্তু দেহের শ্রম দিয়ে, শ্রবণ দিয়ে, দেহের ঘাম দিয়ে, দেহের শেষ রক্তবিন্দু দিয়ে একজন মা সন্তানকে লালন পালন করতে পারে, বড় করতে পারে। আর সন্তান যখন বড় হয়ে যায় তখন ওই চারটে সন্তানই তখন মায়ের ভরণ পোশাক তারা আর জোগাতে পারে না। এই কলিতে এটা হলো একমাত্র তারই নিদর্শন। ভগবান যে নাম করতে বলছে, যে তোমরা নাম করে যাও, নাম করলে নামের পেছনে লাভের আশা করো না। অনেকে চিন্তা করবেন যে নাম করতে বললে তাহলে নাম করলে লাভটা কি? বলছে নাম করলে লাভটা কি জানো? তোমরা আজকে যে নামটা করছো, আগে থেকে যে নামটা করে রাখছো, এটা তোমার আগে থেকে একটি সঞ্চয় তৈরি হয়ে যাচ্ছে। নামটা করে আজকে যে নাম করছো এটা সঞ্চয় তৈরি হয়ে যাচ্ছে। শেষের দিনে যেই দিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেই দিন যদি নাম করতে নাও পারে, এই যে সঞ্চয়টা তৈরি হয়ে গেল, এই নাম সেদিন আপনার সঙ্গী সঙ্গী হবে। নিতাই গুরু হরি বল, হরি বল, হরি বল। সেদিন ভব নদী পার করে দেবে। একজন ব্যক্তি যখন ভারত থেকে বেড়াতে এসেছে বাবা, ভারত থেকে বেড়াতে এসে আমার কাছে 10,000 টাকা দিয়েছে। আমি বলছি মশাই, এই যে আমায় 10,000 টাকা দিলেন, আমি ভারতে টাকা নিয়ে কি করব? যদি আমায় টাকা দিতেই চান, দেবারই হয়, তাহলে বাংলাদেশি টাকা দেন, আমায় বাংলাদেশি টাকা দেন, আমি ভারতে টাকা কি করব? বলছে ও তুমি চিন্তা করো না, আজকে তোমার হয়তো এই ভারতে টাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু একদিন তোমার প্রয়োজন হবে। কোন দিন? এই ভারতের টাকাটি যদি তুমি সযত্ন করে রেখে দিতে পারো, যেদিন তুমি বাংলাদেশ ছেড়ে ভারতে বেড়াতে যাবে, সেই দিন বাংলাদেশি টাকা ভাঙানোর আর প্রয়োজনও হবে না। এই টাকাই তুমি সেদিন ইচ্ছে মতো খরচ করতে পারবে। তাই এবারে কি করছে বাবা? যেদিন আমাদের আপন বলিতে কেউ থাকবে না, আজকে আমরা সারা জীবন বলছি বাড়ি আমার, গাড়ি আমার, পুত্র আমার, পরিজন আমার, বন্ধু আমার, বান্ধব আমার, একবার ভেবে দেখো মন, সারা জীবন আমার আমার বলে গেলাম, একবার ভেবে দেখলাম না, জগতে কেউ তুই আমার নয়। আজকে অনেক টাকা খরচ করে পাঁচতলা ছয়তলা বিল্ডিং দিলা, দামি দামি আসবাবপত্র বিছানা করে নিলাম, যেই দিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেই দিন ওই পাঁচতলা ছয়তলা দশতলা বিল্ডিং এ আশ্রয় হবে না,
সেই দিন আমাদের সবার আশ্রয় হবে শুধুমাত্র ওই তুলসী তলা। বেঁচে থাকতে মানব জীবনের কতই অহংকার, ভাবুক বলছে যেই দিনে তোমাদের সাথে এই মানব দেহটা শ্মশান ঘাটে পড়ে ছাই করে দেবে, সেই দিন শতই অহংকার দর্প যেন আমাদের চূর্ণ হয়ে যাবে। হে প্রভু, আর কিছু নাই বাহ, তোমার শ্রীচরণে আমার এই নিবেদন, আমি যেন শেষের দিনে শেষের দিনে তোমায় ডাকিতে পারি, সেই হরে শিবলা
আরে পুত্র ভালো আমাদের একা একা যেতে হবে সেই দিন স্ত্রী বলো হরিবল।